ফিরোজপুরের ভান্ডারিয়ায় বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা ও উপজেলা পরিষদের মাসিক সভা 11টায় উপজেলার পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। আইন শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমারানী ধর। একই সভাকক্ষে উপজেলা পরিষদের সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিরাজুল ইসলাম মিরাজ। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর কামাল হোসেন মুফতি, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ বদরুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন খলিফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ পারভেজ আহমেদ পলাশ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুল রশিদ খসরু, জাতীয় পার্টি জেপির যুগ্ম আহ্বায়ক গোলাম সারোয়ার জমাদ্দার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওলাদার সহ উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। সভা শেষে ক্যান্সার, কিডনি, লিভার, সিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসার জন্য চেক বিতরণ করা হয়। ওমর আল হাসান, এম আই টেলিভিশন।